আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আরেকটি স্পেশাল ল্যাপটপ নিয়ে আসলাম, যেটি এলিটবুক সিরিজের একটি ল্যাপটপ। এই ল্যাপটপটি কিন্তু খুব রিসেন্টলি বাংলাদেশে এসেছে। এই ল্যাপটপটির আনবক্সিং করব, টোটাল স্পেক বলবো, কারা এই ল্যাপটপটি কিনবেন, আর এই ল্যাপটপটি কেনা কি এত দাম দিয়ে আদৌ ঠিক হবে না হবে না, এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। তো দেখুন, প্রথমে আমরা একটি চার্জার পেলাম, যেটি 65 ওয়াটের ফার্স্ট চার্জার, কিন্তু এই বক্সে পেয়ে যাবেন। থাকবে দুটি পাওয়ার কেবল বরাবর মতোই থাকছে, আর এরপরে থাকবে ল্যাপটপ এবং ম্যানুয়াল গাইড, এবং ব্যাগ হিসাবে আপনারা ব্যাকপ্যাক পেয়ে যাবেন, যেটি আলাদা এই বক্সের সাথে আপনারা পেয়ে যাবেন। এই ল্যাপটপটিতে স্পেশালিটি হিসাবে যেটি বলবো, এটিতে কিন্তু 3 বছর ওয়ারেন্টি পাবেন, এবং বডি হিসাবে ফুল মেটাল বডির একটি ল্যাপটপ। সো এটি কিন্তু বিজনেস সিরিজের একটি ল্যাপটপ। দেখুন, ওয়াও, সেই এনভি সিরিজের মতো দেখুন প্রিমিয়াম লোগো কিন্তু এখানে রয়েছে, যেটি এইচপির একটু ডিফারেন্ট, সেটি কিন্তু এখানে রয়েছে, যেহেতু এটি বিজনেস সিরিজের একটি ল্যাপটপ। অর্থাৎ আপনি ডে লং কাজের জন্য, এবং এটি কিন্তু অনেক বছর অবধি কিন্তু আপনি এটি চালাতে পারবেন, বছর বছর ধরে এটি কিন্তু বেটার পারফরমেন্স কিন্তু দিয়ে থাকবে। প্রাইস একটু বেশি হলেও এটি কিন্তু বিল্ড কোয়ালিটি কিন্তু অসম্ভব ভালো রকমের, এবং দেখতেও কিন্তু দারুণ প্রিমিয়াম, ইজি টু ক্যারি হবে, ব্যাকআপ টাইম অনেক বেশি পাবেন। এবং এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে কিন্তু আপনারা লেটেস্ট 12th generation প্রসেসর পাবেন, যেটি Core i5 1235U প্রসেসর, যে প্রসেসরটিতে কোর পাবেন 10 এবং থ্রেড পাবেন 12, এবং এখানে ক্লক স্পিড হিসাবে 3.3 GHz থেকে 4.40 GHz পাবেন, এবং এটিতে ক্যাশ মেমোরি হিসাবে 12 MB পাবেন, এবং 10 nm বেজের প্রসেসর। এই প্রসেসরটি কিন্তু বেশ পাওয়ারফুল প্রসেসর, কারণ এখানে কিন্তু 10 কোর রয়েছে। সো এটি কিন্তু একটি ভালো অপশন। আর এই প্রসেসরের সাথে কিন্তু আপনারা আইরিশের জিপিউ পাবেন, যেটি শেয়ার্ড হয়ে কিন্তু আপনাকে 2 GB সাপোর্ট দিয়ে থাকবে। আর এই প্রসেসর এবং এই গ্রাফিক্স দিয়ে আপনারা কিন্তু যারা আউটসোর্সিংয়ের কাজ করেন, ওয়েব ডেভেলপিং করেন, সিএসসি স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পড়েন, টেক্সটাইলে পড়েন, ডাক্তারি পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, সবাই কিন্তু এটি, ভিডিও এডিটিংয়ের কাজ করবেন 4K, তারাও এটি নিতে পারবেন। যারা ফটোশপের কাজ করেন, প্রফেশনালি ফটোশপের কাজ করেন, তারাও কিন্তু এটি প্রিফার করবেন। সো সেই দিক থেকে কিন্তু বেটার অপশন রয়েছে। আর আরেকটি কথা বারবারই আমি বলবো, যে এলিটবুকের ল্যাপটপগুলো কিন্তু লংজিবিলিটি অনেক বেটার হয়ে থাকে, কারণ এটির বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক বেটার। দেখুন, পোর্টগুলো অডিও কম্বো পোর্ট রয়েছে, HDMI রয়েছে, USB 3.1, 3.0, এবং টাইপ সি, এবং থাকছে ফাস্ট চার্জিং পোর্ট। অপোজিটে আরও দেখবো কী কী পোর্ট রয়েছে। দেখুন, এখানে ল্যাপটপ লকার রয়েছে, ল্যান পোর্ট রয়েছে, এবং USB 3.0 রয়েছে। সো এখানে তিনটি, এখানে কিন্তু আরেকটি স্পেশাল রয়েছে, দেখুন কার্ড রিডার একটি স্লট রয়েছে, আপনার কিন্তু আইডি কার্ড রিড করতে পারবেন, এটি কিন্তু স্পেশাল। এবং এই এলিটবুক সিরিজেই কিন্তু এটি আইডি কার্ড রিডার আপনারা পেয়ে যাবেন, অন্য কোনো ল্যাপটপে কিন্তু আপনারা পাবেন না। সো এটি কিন্তু বেস্ট একটি এখানে ফিচার রয়েছে। এখানে ডিসপ্লে হিসাবে 14-inch ফুল এইচডি IPS ডিসপ্লে রয়েছে, যেটিতে 250 nits থাকবে, 45% NTSC থাকবে, sRGB হিসাবে 80-90% মধ্যেই থাকবে, বেশ ভালো অ্যান্টি গ্লেরি ডিসপ্লে, এবং লং টাইম কাজের জন্য এই ডিসপ্লেটি কিন্তু বেশ ভালো মানের। দেখুন, দারুণ প্রিমিয়াম দেখতে এলিটবুকের সিরিজের ল্যাপটপগুলো, এবং এটিও কিন্তু সেরকমটি, এবং এটিতে লেটেস্ট কনফিগারেশন পাচ্ছেন আপনারা। এখানে স্টোরেজ হিসাবে 512 GB M.2 NVMe SSD থাকছে না কোনো এক্সট্রা স্লট, কারণ 512 গুড অ্যানাফ, আপনারা চাইলে আরও পোর্টেবল ইউজ করতে পারেন, তবে 512 GB কিন্তু গুড অ্যানাফ ল্যাপটপের জন্য। এখানে 8 GB র্যাম রয়েছে, যেটি 3200 বাস স্পিড ডেডিকেটেডলি রয়েছে, র্যামের এক্সট্রা স্লট রয়েছে, আপনারা চাইলে র্যাম বাড়াতে পারবেন। তো দেখুন, এই হচ্ছে ল্যাপটপ। এখানে HD ওয়েবক্যাম রয়েছে, এই ক্যামেরাটি কিন্তু বেশ ভালো মানের, যেটি দিয়ে ভিডিও চ্যাটিং আপনারা ক্লিয়ারলি করতে পার। ল্যাপটপটিতে ব্যাকলিট থাকলে ভালো হতো, কিন্তু এখানে আপনারা ব্যাকলিট পাচ্ছেন না, তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেহেতু এটি বিজনেস সিরিজের ল্যাপটপ, সেহেতু কিন্তু আপনাকে প্রপার সিকিউরিটি এখানে দিয়ে থাকবে। ল্যাপটপটিতে ওয়েট হিসাবে কিন্তু মাত্র 1.5 কিলো রয়েছে, অর্থাৎ 1.5 কেজি ওয়েট। সো ইজি টু ক্যারি হবে, এবং ফুল মেটাল বডি, যেহেতু হার্ডি বডি রয়েছে। আর ওয়ারেন্টি হিসাবে কিন্তু এটি 3 বছর ওয়ারেন্টি পাবেন। সো এটি কিন্তু আপনারা বুঝতে পারছেন বিল্ড কোয়ালিটি বেটার বলেই কিন্তু আপনারা এতদিন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটির সাথে ডেডিকেটেডলি। এবং দেখুন, এই ল্যাপটপটিতে আপনারা
সাউন্ড সিস্টেম কিন্তু লাউড সাউন্ড পাবেন। আর এখানে বিল কোয়ালিটি দেখুন, এক হাতেই কিন্তু আপনি এটি শাটারটি তুলতে পাচ্ছেন। আর এটি কিন্তু বোঝার উপায়, এবং এটি কিন্তু দেখুন 180 ডিগ্রি হয়, কোনাগুলো ভাঙার কোনো চান্সই কিন্তু থাকবে না। তো সব কিছু মিলে এটি কিন্তু স্পেশাল একটি ল্যাপটপ বলতেই হয়। আর এই ল্যাপটপটিতে আপনারা ওয়াইফাই হিসেবে Wi-Fi 6 পাবেন, যেটি ডুয়েল ব্র্যান্ডের একটি ওয়াইফাই। সো এটি কিন্তু লেটেস্ট কানেক্টিভিটি রয়েছে, এবং ব্লুটুথ হিসাবে আপনারা এখানে 5.2 পাবেন। সো ব্লুটুথ হিসাবেও কিন্তু একদম লেটেস্ট কানেক্টিভিটি এখানে রয়েছে। তো সব কিছুই কিন্তু এখানে আপনারা পাচ্ছেন লেটেস্ট। তবে এখানে উইন্ডোজটা কিন্তু আপনারা ফ্রি ইউজ পাবেন, কারণ এটি প্রফেশনাল, যেহেতু আপনাকে প্রো ইউজ করতে পারবেন, আর এখন প্রফেশনাল ওয়েস কিন্তু আপনারা কম দামে কিনতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি যেটি ফ্রি আমরা চালাই সেই ভার্সনটি কিন্তু আনলিমিটেড আপনি চালাতে পারবেন। এখন বলবো এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য 97,000 টাকা। পুরো ভিডিও আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।